जी ना जाने जो दिल की माने जो करने थाने जो जिंदा बंदा हो। हेलो बंधु रूपम चले एलाम नतुन एक भिडियो ने। बंधुरा जवान ट्रेलर अलरेडी प्रिमियर हो शुरू हो गए। हमें ट्रेलर का देखो लाइव रिएक्शन देव तपर ट्रेलर नहीं कथागुलो। तो चलो बेशी देरी ना करे ट्रेलर एबार चालानो जाक। लेट स्टार्ट। वाओ एक राजा था, एक के बाद एक जंग हारता गया। बैंडेजेड लुकटा घूम रहा था जंगल में, बहुत गुस्से में था। मुंबई में हुए इस हाईजैक ने पूरे देश में सनसनी मचा दी है। ये बताओ तुम्हें चाहिए क्या? चाहिए जियो। सब उसके फैन बने पड़े मैम। कोई नाम है? के शाहरुख खान। रेडी। नेक्स्ट लेवल बीजीएम प्रो। हमारे पास अभी सिर्फ एक ही क्लू है, वो छह लड़कियां। यही लड़की है। हार तुम्हें पहले गया था। शे गोपाला लुकटा। जब मैं विलन बनता हूं ना, विलन माय नेम इज काली। विजय सेतुपति लुकटा घेमा। अगर कोई मेरे इतने बड़े एम्पायर को हाथ लगाएगा तो लेट्स मेक इट डील। हम जवान हैं, अपनी जान हजार बार दांव पर लगा सकते हैं, लेकिन सिर्फ देश के लिए। तुम्हारे जैसे देश बेचने वालों के लिए हर किस नहीं। नो डील। बेटे को हाथ लगाने से पहले बाप से बात कर। किंग खान जियो की डायलॉग। ओ गुरु जवानी हो तारा तारा। एक गाना सुनाइए ना। ট্রেলার হয়েছে। আমরা প্রিভিউটা যখন দেখেছিলাম তখন একরকমের মনে হয়েছিল যে এই সিনেমাটা এই টাইপের হতে পারে, একটা এরকম গল্প থাকবে, শাহরুখ খানের তিনটে লুক। কিন্তু আমরা জানি অ্যাকচুয়ালি যে শাহরুখ খানের এই সিনেমাটার মধ্যে টোটাল পাঁচখানা লুক রয়েছে, সেটা বাবা হোক বা ছেলের কথা বলি সব মিলিয়ে পাঁচখানা লুক রয়েছে। কিন্তু তোমরা এইটুখানি ড্যাম শো যারা যারা ট্রেলারটা দেখলে, মানে প্রিভিউতে যেটা আমরা দেখেছি সেই টাচটা কিন্তু একবারের জন্য হলেও তোমরা এই ট্রেলারটার মধ্যে পাবে না। কারণ ট্রেলারটা একদমই একটু অন্য ধাঁচে তৈরি করা হয়, যেটা আমার মনে হলো। এবং নেক্সট লেভেলের VFX, মানে এত দুর্ধর্ষ রেড চিলিসের VFX। আমরা সবাই জানি ভারতে একমাত্র সবথেকে দামি VFX কোম্পানি হচ্ছে রেড চিলিস। মানে এক একটা সিন তোমরা যখন ওই হায়না বাঘের ছোট্ট যেই বাঘটা হয় না, বাঘিনী যাকে বলা হয়, তো সে যখন আসছে না স্ক্রিনটার মধ্যে তখন মনেই হচ্ছে না যে এটা একটা VFX করা হয়েছে। এবং মানে ট্রেলারটার মধ্যে আমরা দেখছি যে অজস্র মজার কিছু ডায়লগস রয়েছে, খুব ভালো ভালো দৃশ্য রয়েছে, যেটা কিন্তু সত্যি কথা বলতে ভালো লাগছে শুনতে। এবং এইখানে ট্রেলারটা দেখে একটুখানি হলো না মানে গল্পটা আন্দাজ করতে পারবে, কিন্তু ধরতে পারবে না যে অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কী হয়তো দেখতে পারবো আমরা। একটা হাইজ্যাক কেস হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শাহরুখ খানের যে মানে ক্যারেক্টারটা, একদম প্রথমের যে ক্যারেক্টারটা, যার স্ত্রী হচ্ছে দীপিকা পাদুকোণ, ঠিক আছে। এবং আমরা দেখলাম যে প্রিভিউ সেই দৃশ্যটা যেখানে অনেকেই অনেক কথা বলেছিল যে এটা অ্যাকচুয়ালি শাহরুখ খানই ছিল, কিন্তু হ্যাঁ ট্রেলারে পুরো পরিষ্কার হয়ে গেল যে গোপালা যে লোকটা শাহরুখ খানই ছিল এবং দীপিকা শাহরুখ খানকেই ফেলছে। তো ওই যে ক্যারেক্টারটা, ও হচ্ছে সোলজার, যে কিনা মানে তারা হচ্ছে জওয়ান, ঠিক আছে, মানে দেশটাকে রক্ষা করবার জন্য একবারও ভাবে না, ঝুঁকি নেয়। তো সেটাতেই হয়তো মানে বিজয় সেতুপতির ক্যারেক্টারটার সূচনা ঘটে। সে হচ্ছে বলেই দিচ্ছে যে ট্রেলারটার মধ্যে যে সে ওয়ার্ল্ডের সবথেকে বড় ওয়েপেন যে ইয়ে হয় না ডিলার,
ওয়েপন, মানে যারা যারা অস্ত্র শস্ত্র এইগুলো পাচার করে থাকে, তার মধ্যে সব থেকে বড় ডিলার হচ্ছে বিজয় সেতুপতি ক্যারেক্টারটা প্লে করছে, এবং তার নাম হচ্ছে কালি। তো কালি নিশ্চয়ই সেই সোলজার, মানে সেই প্রথম যে শাহরুখ খান, তার সঙ্গে হয়তো কিছু একটা ডিল করবে দেশ ধ্বংসের জন্য। তো সেটাই হয়তো তারা মিশন অনুযায়ী ফেলড হবে, এবং তারপরেই সেই লুক নিয়ে আই থিঙ্ক মানে সে হয়তো পুরো ফুড়ে যাবে, এরকম কোনো একটা ব্যাপার আছে এই গ্রামটার মধ্যে। তোমরা প্রথমে হয়তো সেই দৃশ্যটা দেখেছো, এবং তার জন্যই হয়তো তার মুখটায় পুরোটা ব্যান্ডেজ বাঁধা থাকবে, যেটা আমি বুঝলাম। এবং পরবর্তীকালে হয়তো সেই ক্যারেক্টারটা মরে যাবে, কিন্তু তার দুই ছেলে হয়তো আবার সেই প্রতিশোধের জন্য, মানে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল কোথাও গিয়ে তোলা হবে মনে হচ্ছে এই সিনেমাটার মধ্যে। এবং একটা হাইজ্যাক কেস, তারপরে আমরা পরবর্তীকালে দেখতে পারবো যে এ একটা হাইজ্যাক করছে, আমরা দেখতে পাচ্ছি যে টাকলা যে শাহরুখ খানটা, সে কিন্তু হাইজ্যাক করছে মেট্রোতে উঠে। তো এই সমস্ত মিলিয়ে সত্যি কথা বলতে গল্প এক মুহূর্তের জন্য মনে হচ্ছে না যে খুব বেশি স্পয়লার হয়ে গেছে, এমনটা নয়। এবার আমরা সমস্ত কিছুই দেখতে পারবো 7ই সেপ্টেম্বর, কারণ মানে এইটা একটা নেক্সট লেভেল ফিল্ম। পাঠানের থেকেও কোথাও গিয়ে মনে হচ্ছে যে জওয়ানের একটা ভালো স্টোরি আছে, সব থেকে ভালো বিষয় আছে জওয়ানের মধ্যে একটা ভালো স্টোরি রয়েছে। এবং নয়নতারাকেও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, ইয়ং শাহরুখ খান পুরো আগের লুক বস, পুরো সেই লুকটাই আমরা ফিরে পেয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে দীপিকা পাদুকোনকেও আমরা একটা গানের ঝলকে দেখতে পেলাম, ওই গানটাও আই থিঙ্ক খুব শীঘ্র রিলিজ করা হবে, আমি বলেছিলাম একটা মাস সং থাকতে চলেছে। যাই হোক, জওয়ানের ট্রেলার মানে সত্যি কথা বলছি একটু অন্য টাইপের হয়েছে, মানে যেটা একদম এক্সপেক্টই নয় এরকম একটা টাইপের হয়েছে। আমার খুব ভালো লেগেছে জওয়ানের ট্রেলার, এবং শাহরুখ খান জাস্ট বলতেই হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে অবশ্যই বিজয় সেতুপতির যে ফার্স্ট লুকটা, ওই যখন তার বুড়ো বুড়ো গোবদাড়ি, সাদা সাদা গোবদাড়ি ছিল, মাথায় সাদা চুল, ওইগুলো দেখতে বেশ ভালো লাগছে। তো কালির ডায়লগের মধ্যে একটা আলাদাই এক্সপ্রেশন রয়েছে, বা সেটা মানতেই হবে। এবং প্রথম থেকে যেভাবে ট্রেলারটার কাট হয়েছে, যেভাবে শুরুটা হয়েছে ডায়লগের মাধ্যমে, সেটা সত্যি প্রশংসনীয়। মানে ট্রেলারটা অলওয়েজ গুড, জাস্ট কি বলবো, 10-এ আমি অবশ্যই এই ট্রেলারটাকে 9.5 দেবোই দেবো। তোমাদের কি মনে হলো এই ট্রেলারটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগে লাইক করো। ফেসবুক পেজ থেকে যা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইখানেই শেষ হয়, ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার।